ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত শহীদুল ইসলাম ভাই, সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে একটি মাসালা, সেটি হল যে আমার অজু আছে, তারপর অনেক সময় দেখা যায় হাওয়া চাপ মারে, হাওয়া বাহির হয় না, আমি কন্ট্রোল করতে পারি, তখন এই অবস্থায় সলাৎ হবে কিনা? আলহামদুলিল্লাহ সলাত ওসালাম আল্লাহ রসুল্লাহাবাদ। শহীদুল ইসলাম ভাই, বুঝা যাচ্ছে যে আপনার অজু আছে, অজু তো আর চলে যায় না, অজু যদি থাকে তাহলে সলাৎ হবে, আর অজু চলে গেলে সলাৎ হবে না, পরিষ্কার কথা। লাতুক বলে সলাৎ বেগৈরে তাহুরিন, পবিত্র ছাড়া সলাৎ হয় না, অন্তর দিল যদি উপস্থিত না থাকে তাহলে সলাৎ হবে না। তো সে দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে, সলাতের আগে অজু করা ফরজ, ওয়াজিব, অজু না করলে নামাজ শেষ। এমনি ভাবে অজু যদি চলে যায় অর্থাৎ পোশাক পায়খানা টয়লেটের রাস্তা দিয়ে যা কিছু বাইর হবে অজু চলে যাবে, এক। আর দুই নম্বর বিষয় হচ্ছে, যদি আপনার এই অবস্থা হয়ে থাকে যে আপনি কন্ট্রোল করতে পারেন, হাওয়া আসতে চাপ হয়, তবে এটা ঠিক হবে না। আপনি এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, কারণ আপনি যে কোনো মুহূর্তে আপনার হাওয়া বাহির হয়ে যেতে পারে, নামাজের ভিতরে হইতে পারে, অথবা মনগুলি অন্য মনস্ক থাকবে, ওইদিকে চাপ হয়ে থাকবে, বারবার ডিস্টার্ব করবে, শয়তানের অসুস্থতা কুমন্ত্রণা হবে, ওখানে শয়তান অনেক সময় ফু দেয়, তারপরে আপনার মনটাও তো ওইদিকে থাকবে যে না কন্ট্রোল করে সাফ করে ধরে রাখি। এই জন্য এই থেকে পরিষ্কার হয়ে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করেই কিন্তু সলাৎ দাঁড়াইতে হবে, এটা পরিষ্কার। যদিও সেখানে আপনার জামাত দেরি হয়ে যায়, নাহলে আগে সতর্কতা হতে হবে। এই সম্পর্কে সহি মুসলিমের হাদিসে 560 নম্বর একটি হাদিস পাবেন, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি এই কথা বলতে, লা সলাতা বি হাজরাতি তোয়াম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাতান, যে খানা উপস্থিত হলে নামাজ নাই, এমনি ভাবে যে ব্যক্তি ওই ব্যক্তিরও নামাজ নাই, যে ব্যক্তি দুইটা খবিজ জিনিস আটকায় রাখে, খবিজ কি মানে পোশাক পায়খানাকে আটকায় রাখে, ওই ব্যক্তির নামাজ নাই। এই হাদিসের ভিত্তিতে ইমাম নাওয়াবী রাহিমুল্লাহ বলছেন যে ফি হাদাল হাদিসে কারাহিয়াতু সলাতি ফি হাদরাতি তাম, এমনি ভাবে এই দুইটা জিনিস আটকায় রাখা। এই হাদিসের স্পষ্ট বোঝা যাচ্ছে যে খানা উপস্থিত হইলে যে খানাটা সে খেতে চায় বা তার এখন অতিরিক্ত ক্ষুধা, এখন ক্ষুধার জ্বালা বেশি, সেখানে যদি খানা উপস্থিত হয়ে যায় তাহলে এই অবস্থায় খানা খেয়ে নেওয়া ভালো এবং এই অবস্থায় নামাজ পড়া মাকরু। এমনি ভাবে টয়লেট পোশাক পায়খানা দুটাই চাপ হইতেছে, সে যদিও কন্ট্রোল করতে পারে, এই অবস্থায় নামাজ পড়া মাকরু। এই জন্য যেহেতু সে তার মনটা ইনশেকালিহা বা ইনশেকালিহা নাফস ইলাই, ওইদিকে মন যাবে, অন্য মানুষ থাকবে, ওইদিকে মন মানসিকতা উদার থাকবে, নামাজের প্রতি মন মানসিকতা কম থাকবে, ইত্যাদি ইত্যাদি, এই জন্য সমস্ত জিনিস সমাধান করে এসে নামাজ দৃঢ়চিত্ত নিয়ে, দৃঢ়চেতনা নিয়ে, একনিষ্ঠ হৃদয় নিয়ে, কায়েম মনোবাক্যে নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ বলছে অকুম লিল্লাহি কানিতিন, দৃঢ়চেতনা নিয়ে, ঐকান্তিক মনে, সুন্দর বাক্যে, একদম হুজুরে কালব নিয়ে নামাজ আদায় করতে হবে। আবু দাউদের একটি হাদিস পাবেন, যেটি 91 নম্বরে, হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউসাল্লিয়া ওয়া হুয়া হাকিন হাতে একটা খাফাবা, যে ওই ব্যক্তির জন্য উচিত নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং কাল কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, সে ব্যক্তির উচিত নয় যে ইউসাল্লিয়া ওয়া হুয়া হাকিন হাতে একটা খাফাবা, যে পোশাক আটকায় রাখবে, পায়খানা আটকায় রাখবে, আর এই অবস্থায় সলাৎ পড়বে, এটা তার উচিত নয় যে বন্ধ এদিকে থেকে হালকা না হয় বা এগুলিকে হালকা না করে দেয়। দেখেন তো এখানে পরিষ্কার কথা জানা গেল। তারপরে আমরা যদি আর একটা হাদিসের কথা উল্লেখ করি, যে হাদিসটি ইবনে মাজাতে আছে 617-তে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে 21648-এ, হাদিসটি আবু উমামা থেকে বর্ণিত, অত্যন্ত সুন্দর একটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, ইউসাল্লিয়া রাজুলু ওয়া হুয়া হাকিন, যে ব্যক্তি পোশাক এবং টয়লেট আটকায় রাখছে সে ব্যক্তি নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। সুতরাং এই ধরনের ঘটনা যদি ঘটে যায় বা কেউ চাপ হয়ে থাকে পোশাকের বা টয়লেটের ব্যাগ হয়ে থাকে বা চাপ, যদিও সে কন্ট্রোল করতে পারে, তাহলে ওটা উচিত না, নামাজ তার ডিস্টার্ব হয়ে যাবে, নামাজ মাকরু হয়ে যাবে এবং নামাজ না হওয়ার সম্ভাবনাও আছে এখানে। তাই সুতরাং এই সমস্ত কাজ থেকে পরিষ্কার হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার মনে, একদম একদম মানে ক্লিয়ার, পুরা ক্লিয়ার হয়েই নামাজের মধ্যে দাঁড়াবে, যাতে অন্য কোনো মন অন্যদিকে না যায়, মন মনস্ক না হয় বা নামাজ পড়ে যেন দূরে দূরে লেগে যায়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সুন্দরভাবে আল্লাহ জিকির আজগারের মধ্যে মনোনিবেশিত করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহর কাছ থেকে কামনা করে এবং সেই ধরনের প্রস্তুতি নিয়েই নামাজ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।